بسم الله الرحمن الرحيم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বেগায়রে উযুইন, বেগায়রে তাহুরিন, ওয়ালা তুকবালু সাদাকাতুন মিন গুলুল, পবিত্রতা ছাড়া, অজু ছাড়া সালাত কবুল হয় না। আর হারাম পয়সা আল্লাহর দরবারে কবুল হয় না। মানুষ যদি অজু ছাড়া, পবিত্রতা ছাড়া সালাত আদায় করে, তাহলে এই সালাত কবুল হবে না। মানুষ যদি হারাম পয়সা দান করে, তাহলে কবুল হবে না। এই জন্যই মানুষে বলে, সুদের টাকা দান করে তো কবুল হবে না, নেকির আশা না করে অসহায় মানুষকে দিয়ে দাও। নেকির আশা না করে মানে কবুলই তো হবে না, তো নেকি হয় কি দিয়ে? এই হাদিসের কারণেই মানুষ বলছে যে নেকির আশা না করে দান করে দাও। আল্লাহ রাসূল বলছেন যে হারাম সম্পদ কবুল হবে না, নেকি নেই, ওই কারণেই মানুষ বলে যে নেকির আশা না করে দান করে দাও। প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী।